অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কমলদি, কমলদি, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? মন্দির তো ওইদিকে। হ্যাঁ, তাই তো, এদিকে চলে আসছে এতটা, ওদিকে ঘুরলেই তো মন্দির। কমলদি, আপনি এক কাজ করুন, আপনি যান মন্দিরে যান, আমি চলে যাচ্ছি। আপনি? আমি জানি না তো কতক্ষণ সময় লাগবে, যদি বেশি সময় লাগে শুধু শুধু ওয়েট করবেন। আপনি যান, আমার কাজ হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। আপনি সাবধানে যাবেন ম্যাডাম। কমলদি তো এতক্ষণ ঠিকই ছিল, ওই মহিলার সাথে দেখা হওয়ার পরই কেমন যেন চুপচাপ হয়ে গেল। যা, নামটাই তো শুনতে পেলাম না, কি যেন একটা অন্য নামে ডাকছিল। শুধু শুধু এত ভাবছি কেন? ওই ভদ্রমহিলা নিশ্চয়ই বেশি দূর যেতে পারেননি এতক্ষণে, গেলেই তো জানতে পেরে যাবো কমলদির ব্যাপারে। না, যাই গিয়ে কথা বলে দেখি। যার সাথে কথা বললেন আপনি, তাকে চেনেন আপনি? না না, আমি তাকে চিনি না, আমি একদমই তাকে চিনি না। কিন্তু আপনি ভয় পাচ্ছেন শুধু শুধু, আপনি বলুন না আমায়। না না, আমি আমি কিছু জানি না। আচ্ছা দিদি শুনুন না, আরে আশ্চর্য তো, শুনুন দিদি, আশ্চর্য তো, এত ভয় পেয়ে গেলেন কেন? এইবারে চোখটাকে একটু রেস্ট দিন মোবাইলটা রেখে। দেখেছেন আপনাকে আমি কিভাবে কাজ করাচ্ছি, আর আপনি কি না বেড রেস্টে আছেন। অমনি আমার কথাটা এড়িয়ে গেলেন, তাই না? আপনার মাথা ব্যথাটা কেমন আছে এখন? কম বলা যায়, তবে পুরোপুরি কমেনি। চাটা খান, এইটা আমি আদা দিয়ে বানিয়ে এনেছি, এটা খেলে দেখবেন মাথা ব্যথাটা কমে গেছে। বাহ, আপনি তো দেখছি ধন্যন্তরী, অসুখ বলার আগেই ওষুধ রেডি। আগে ওষুধটা কাজ তো করো, তারপরে না হয় আমাকে কমপ্লিমেন্টটা দেবেন। আচ্ছা বলছি, কুট্টুস উঠেছে? হ্যাঁ, কুট্টুস তো উঠে গেছে, আমি তো ওকে একটু ড্রয়িং নিয়ে বসিয়ে দিলাম। আপনি একটা কাজ করুন, আপনি বরং চাটা খেয়ে একটু রেস্ট নিন, আমি আপনার পায়ের তেলটা ম্যাসাজ করে দিই। আস্তে আস্তে আস্তে। কি করবেন আপনি? কেন, এই যে তেলটা আপনার পায়ে ম্যাসাজ করে দেবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? শুনুন, আপনার ডক্টরবাবু যদি জানতে পারে না তাহলে আমার উপর কেস করবেন। যা গম্ভীর গলায় উনি বলেছিলেন, শুনুন আপনাদের দায়িত্ব ছাড়ছি, 7 দিন কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। তুমি এখানে কি করছো? আমি জামাইবাবুর কাছে চা নিয়ে এসেছিলাম, তারপরে ভাবলাম জামাইবাবুর শরীরটা ভালো না, একটুখানি পায়ে তেলটা ম্যাসাজ করব। বাবা, আমি তো যতদূর জানি যে তুমি এই বাড়িতে রেস্ট নিতে এসেছো। আমার ছেলের শরীর খারাপ, সেটা কি করতে হবে আমি বুঝবো, তুমি যেটা করতে এসেছো তুমি সেটা করো। আর বাবু, আমি তো দেখছি বাইরের লোকের তোর জন্য বেশি মাথা ব্যথা। Thank you.
দেখলি তো বাবু, দেখলি আমার কি অবস্থা? একটা বাইরের লোক তোর সামনে আমাকে কিরকম অপমান করে গেল, না জানি তোর আড়ালে কি কি হয়। মনি আমার কথা শোনো, কারোর কথায় কান দিও না, বুঝলে? তোমার কাউকে কিছু প্রমাণ করার নেই। তেল মালিশ করতে হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। অমন কথা বলিস না বাবু, জানিস তো তুই যখন ছোট ছিলি তোর জ্বর হলে আমি তোকে রোদে শুয়ে কত তেল মালিশ করে দিতাম, আর এখন সেই ছেলে বড় হয়ে গেছে। বাবু তুই তো আমার প্রাণ রে। হ্যালো ফ্রেন্ড, আমি। তুমি কার ফোন থেকে কথা বলছো? পিপির ফোন থেকে। পিপির ফোন থেকে? আমার বোর লাগছে আর রাখতে ইচ্ছা করছে না। তুমি জানো পাপার খুব জ্বর। সে কি সোমরাজের জ্বর হয়েছে? কোথায় ও মামমাম? কোথায় মামমাম? নেই, পালদিদাও নেই। অনেকটাই জ্বর পাপার। হ্যাঁ তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো, আমি আর একটু পরে কল করছি। হ্যাঁ আচ্ছা। কলকাতায় আসার পর থেকে সবকিছু কেমন বদলে গেল। আগে বলতো আমি তুই বাবাই বৌমা সবাই ছিলাম, কোনো ঝামেলা ছিল? আর এখন দেখ দুদিন অন্তর অন্তর বিপদ আপদ অশান্তি। বাবু আমার আর ভাল লাগছে না রে। তুমি চিন্তা করো না মনি, সব ঠিক হয়ে যাবে। তুই আগে সুস্থ হ তো, তুই সুস্থ না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। আমি জানি মনি। তুই তো সব জানবি বাবু, তোকে তো আমি এতদিন আগলে রেখেছি, এখন বৌমা বাড়িতে এত লোকের ভিড় করছে আর সব লোক দেখ ঝাঁপিয়ে পড়ে তোর সেবা করতে আসছে, তাতে কোনো লাভ হচ্ছে বলতো? এই যেমন ধর অরুণিমা, তোর কত বড় ক্ষতি করতে চাইলো বলতো বাবু? আমি কি মা হয়ে কখনো ওকে বিশ্বাস করতে পারি? আর একটা কথা কি বলতো, কেউ যদি একবার বাঁকা পথে যেতে চায় না কখনো সোজা পথে যেতে পারে না। আয় তো বাবা, আয় আয় একটু শো, ভালো করে শো। এই তো আমি আছি, এই তো বাবা।
পারলো দেখছি। মা? হ্যাঁ। হেমা, দাদা তো অঘরে ঘুমিয়ে পড়েছে, জ্বরটা আবার বাড়লো নাকি? হ্যাঁ রে, জ্বরটা আবার বেড়েছে। ইস, দাদার যে কি হচ্ছে। আচ্ছা মা, তুমি আমাকে একটু খেতে দিতে আসতে পারবে? বাড়িতেও কেউ নেই আর আমি বেরোবো একটু। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। মা আমার খুব তাড়া আছে, দেরি করলে একদম চলবে না। তুমি নয় আমাকে দিয়েই চট করে চলে এসো। আচ্ছা চল। দাদা যে কি করে এরকম একটা জ্বর বাঁধালো বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, সাত দিন যাক দেখবি সব ঠিক হয়ে গেছে, ডাক্তার তো বললোই। না গো মা, খুব হাই টেম্পারেচার, ভাইরাল মনে হচ্ছে, খুব ভয় করছে। বাবা ফোন করেছে? নিশ্চয়ই দাদার জন্য চিন্তা করছে। না না, বৌমার বাবা। হ্যাঁ দাদা বলুন। কুট্টুসের মুখে শুনলাম সোমরাজের নাকি জ্বর হয়েছে, ও কেমন আছে এখন? হ্যাঁ দাদা, জ্বরটা এখন আছে, ডাক্তার দেখে গেছেন, বলেছে ঠিক হয়ে যাবে। বৌমা গেছে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে। আমি একবার আসবো ভাবছি। ওমা সে কি কথা, ভাবছেন কেন, চলে আসুন, আপনিও সামনে থেকে দেখতে পেলে একটু নিশ্চিন্ত হবেন। আচ্ছা ঠিক আছে, ইমন ফিরলে ওকে একবার ফোন করতে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ফিরলেই বলে দেবো। আচ্ছা কমলিনী নাকি ওর সঙ্গে গিয়েছে? আপনাকে আর নতুন করে কি বলবো দাদা, ওদের কাজটাই তো এরকম, এটা ওটা দেখাতে হয়, নাহলে নাহলে সবকিছু পাবে কি করে? না না, আপনি এমন ভাবে বলছেন কেন, কমলিনী অন্য ধরনের মানুষ, অকারণে কাজ দেখিয়ে কিছু আদায় করার মেন্টালিটি ওর নেই। ওই তো দাদা, যেরকম আপনি সেরকম আপনার মেয়ে, আপনাদের নরম মন ব্যাস অমনি গলে গেলেন। আমি তো গ্রামে অনেক লোককে নিয়ে কাজ করি, হাড়ে হাড়ে এদেরকে চিনি, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর তাল। আপনি এত কনফিডেন্টলি বলছেন, মনে হচ্ছে আপনি ওকে অনেক আগে থেকেই চেনেন।
ওনাকে চিনতেন নাকি আগে থেকে আপনি? না না, ওই চিনি মানে কি বলুন তো, আসলে এই বাড়িতে অনেক অনেক দিন ধরে দেখছি তো, তাই যা বোঝার আমি বুঝে গেছি। আচ্ছা দাদা, এবার রাখি, বাবুটা ঘরে একা আছে। আর কি জানেন তো, বাবু না একদম আমাকে ছাড়া একা থাকতে পারে না, সারাক্ষণ মনি মনি করে যাচ্ছে। তুই আবার হা করে কি দেখছিস, খা। শুনছেন আপনি, প্লিজ উঠুন, আমি আপনার জন্য খাবার এনেছি। শুনতে পাচ্ছেন আমার কথা? উঠুন না প্লিজ, দেখুন আমি নুডলস এনেছি আপনার জন্য, শুনছেন? এখন পরে না, পরে না, এখনই খেতে হবে। ওঠো না, একটু খেয়ে নাও। ওষুধ খেতে হবে তো এরপর। চলে যাও, তো কাজ কিসের? তোমার পাশে একটু বসো। কিছু বলছেন? আপনি? সরি সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমি ভাবলাম ইমন, মানে ওই আমায় খাইয়ে দিল, তাই তো? ইস, কি বিচ্ছিরি ব্যাপারটা হলো। আর আপনি কেন এগুলো করতে গেলেন? আপনার তো নিজের শরীর ভালো নেই, তার মধ্যে দেখুন আপনি এত ব্যস্ত এত কিছু করছেন। না না, ও নিয়ে আপনি একদম ভাববেন না, আমি এখন অনেক বেটার। আর তাছাড়া আপনার আর ইমনের সম্পর্কের ইকুয়েশনটা আমাদের সবারই জানা। এখন আমি বুঝতে পারছি এই সম্পর্কটাকে কেন ইমন দূরে সরিয়ে রাখতে পারেনি, কেন মামার এগেনস্টে গিয়ে আপনাকে বিয়ে করেছিল। বলছি ইমন, ইমন এখনো ফেরেনি? ইমনের তো একটু আসতে সময় লাগবে, আর ডক্টরের কাছে রিপোর্ট দেখাবে, তারপরে মেডিসিন কিনবে। আপনার মাও খুব চিন্তা করছে আপনার ব্যাপারে। আসলে উনি একদম পছন্দ করেন না যে আমি আপনার জন্য কিছু করি আর কি। না না দেখুন, কিছু মনে করবেন না, আসলে মনি আমাকে নিয়ে খুব টেনশনে আছে। আমার শরীর খারাপ হলে আমার মনির মাথা খারাপ হয়ে যায়। তার মধ্যে কাল সারা রাত জেগে জলপট্টি দিয়েছে, মাথায় হাত গুলি দিয়েছে,
বুঝতেই তো পারছেন, সারা রাত চোখে ঘুম নেই, বয়স হয়েছে, এই একটু মেজাজ খারাপ হয়ে গেছে, আর কিছু না। আপনি আপনি হাসছেন? না না বাবা, আসলে আমার পুরনো একটা কথা মনে পড়ে গেল, তাই হাসছিলাম। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত উনি নিশ্চিন্ত হবেন না। হ্যাঁ জানি। আচ্ছা তো আপনার কি কথা মনে পড়লো? ওই একটা ছোটবেলাকার ঘটনা। কি হতো জানেন, যখনই আমার টেস্ট থাকতো স্কুল লাইফে, আমি তার আগেই নাটক করতাম যে আমার খুব জ্বর, আমি পরীক্ষা দিতে যাব না। কিন্তু ইমন পুরো উল্টো, ইমন ওয়েট করে থাকতো কবে পরীক্ষা আসবে। কিন্তু এটাও ঠিক, যখন আমার সত্যিকারের জ্বর হতো, মামা সারা রাত আমার পাশে বসে থাকতো, আর আমি সেই বানায় মামার থেকে অনেক কিছু চেয়ে নিতাম, চকলেট, টফি, পুতুল। আপনি আবার উঠছেন কেন? আপনার তো ঘাম হচ্ছে, তার মানে তো জ্বরটা নামছে। আর শুয়ে থাকতে একদম ভালো লাগছে না। দেখুন আপনি কোথাও যাবেন না, রেস্ট নিন, খাটেই বসে থাকুন আপনি। আমি কাল থেকে এখানেই শুয়ে আছি, এবার একটু নিচে যাই, গিয়ে টিভি দেখবো। না আপনি মোটেও কোথাও যাবেন না। শুনুন, আপনাকে দেখার দায়িত্ব কিন্তু ইমন আমাকে দিয়ে গেছে। কেন? আমি কি মরে গেছি নাকি?